দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আগের দিন একের ঙ পর্যন্ত করিয়েছিলাম, আজকে চ থেকে হবে। আচ্ছা, চ এ প্রথমে দেখো উপরের সংখ্যাটি কি আছে, 4685, 4685, আর নিচে আছে 2004। তাহলে উপরে 5 আছে, নিচে 4, 4 এ কত বার পরে 5, 1 দিয়ে 4 গুণ 5। উপরে 8 আছে, নিচে 0 আছে, 8 নেবে গেল। উপরে 6 আছে, নিচে 0 আছে, 6 নেবে গেল। 2 এর কত বার পরে 4, 2 পরে 3, 4। তাহলে উত্তর কত হলো, 2681। আচ্ছা, 6 এর অঙ্ক দেখো, এখানে আছে 46851 আর নিচে আছে 36890। তাহলে এখানে আমি নিচে 0 আছে, উপরে 1টা নেবে গেল। এখানে নিচে আছে 9, উপরে আছে 5, 5 ছোট সংখ্যা। তাহলে আমি আবার কি করব, এটাকে 15 করব। তাহলে 9 কত ঘর করে 15, তারপরে 10, 11, 12, 13, 14, 15, 6। যেহেতু আমি এখানে 10 ধরেছি, তাহলে আমি কি করব, এখানে 1 একটা যোগ করব। হ্যাঁ, তাহলে আমি এখানে পাশের ঘরে নিচের সংখ্যার সঙ্গে 1 যোগ করব। 8 এর আগে কত হবে, 9। এখানে যেই 9 হয়ে গেল, তাহলে উপরে 8, তাহলে উপরে 8টা ছোট সংখ্যা হয়ে গেল। তাহলে আমি 8টাকে কি ধরবো, 18 ধরবো। তাহলে 9 এর কত ঘর পরে 18, তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 9। এখানে আমি যেহেতু 10 আবার ধরে 18 ধরেছিলাম, তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে, পাশের ঘরে এই 6 নিচের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে। 6 এর আগে কত, 7, 7 এর কত ঘর পরে 16, 7 বলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9। হাতে আমার কত রইল, 1। এই 1টা নিচের ঘরে পাশের সংখ্যার সঙ্গে যোগ করলাম, 3 আর 1 4, 4 এ 4 মিলে গেলে 0 হবে। তাহলে আমার উত্তর কত হলো, 9961। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, ওপরে 3 আছে, নিচে 0, তাহলে এখানে 3টা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আবার উপরে দেখো 4, নিচে 5, তাহলে উপরে আবার ছোট সংখ্যা, তাহলে আমি কি করব, 4কে 14 করব। 5 এর কত ঘর পরে 14, 5 মানে 6 7 8 9 10 11 12 13 14, 9 দিয়ে আমার হাতে কত রইলে, এখানে তো আমার যেহেতু 10 বেশি নিয়েছি, এখানে 1 যোগ করতে হবে, 9 আর 1 10, 10 হলো ওপরে 5, তার মানে 5 ছোট সংখ্যা, 15 ধরব, 10 এর কত ঘর পরে 15, 10 মানে 11 12 13 14 15, 5 দিব। আমি আবার এখানে কি করবো, 8 এর সঙ্গে 1 যোগ করব, হাতের যে 1টা, 15 যে 5 রইল হাতে 1, সেটা এটার সঙ্গে যোগ করলাম, 8 আর 1 9, 9 কত ঘর পরে 17, 7 আছে ওপরে ছোট সংখ্যা, 9 থেকে এখানে 7 তো ছোট সংখ্যা, তাহলে আমাকে 7 এর সঙ্গে কি, 7টাকে কি করবো, 17, 9 কত ঘর পরে 17, তারপরে 10 11 12 13 14 15 16 17, 8 দিয়ে হাতে কত রইল, 1। যেহেতু এখানে 10 ধরেছিলাম, সেই 1টা আমাকে এখানে যোগ করতে হবে, পাশের ঘরে নিচের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে, 6টাকে কত হবে, 7, 7কে কত ঘর পরে, 8, 1 দিয়ে। আচ্ছা, এবারে 7এর কত ঘর পরে, 9, 7 মানে 8, 9, এখানে 9 তো বড় সংখ্যা, কোনো অসুবিধা নেই, 7এর কত ঘর পরে, 9, 8, 9, 2 দিয়ে। এবারে 6 নম্বরটা দেখো, ওপরে আবার 0 আছে, তাহলে ওপরে 0 থাকলে আমি কী ধরবো, 0টাকে 10 ধরবো, আর 10 ধরবো যখন, এটা 10 ধরেছি যেহেতু, এই পাশের ঘরের নিচের সংখ্যার সঙ্গে আবার 1 যোগ করবো। তাহলে দেখো এখানে 8, ওপরে 0, 10 ধরলাম, 8 কত ঘর পরে, 10, 8 পরে 9, 10, 2 দিন। তাহলে এই পাশের ঘরের নিচের সংখ্যার সঙ্গে 1 যোগ করি, 7 আর 8, 8 আর 8 মিলে যায় 0। আচ্ছা, 8 আর 8 মিলে গেল 0। এবারে দেখো 5-এর কত ঘর পরে, 7, 5 হলো 6 7, 2 দিন। এখানে দেখো পাশে ঘরে ওপরে 6, নিচে 0, তাহলে 6টা নেমে গেল। আর 2-এর কত ঘর পরে, 4, তাহলে 3 4, 2 দিন। এবারে দেখো ইয়র অঙ্কটা, এখানে আছে 5, ওপরে 0, তাহলে যেহেতু ওপরে 0 আছে, 0 যেহেতু ছোট সংখ্যা, আমি এটাকে কত ধরব, 10। 5-এর কত ঘর পরে, 10, 5 হলে 6 7 8 9 10, 5। এখানে তো 10 ছিল না, এখানে আমার 0 ছিল, কিন্তু এখানে আমি 10 ভরেছি, তাহলে সেই জন্য আমাকে 1 এখানে যোগ করতে হবে পাশে, 9 আর 1 10, 10-এর কত ঘর পরে 15, ওপরে 5 ছোট সংখ্যা, ওটাকে 15 ধরব, 10-এর কত থেকে 15, 5 ঘর, 5 হলো, আবার হাতে 1 হলো,
তাহলে 8 আর 1 9 এবারে এখানে দেখো এটা 8 আর 1 9 হয়ে গেল কিন্তু এখানে 1 আছে তাহলে 1 টাকে কি করব 1 যেহেতু ছোট সংখ্যা 11 করব 9 কত বার পড়ে গেল 9 বারে 10 11 দুই দিন আমার আবার হাতে 1 হলো যেহেতু এখানে 11 করেছি আমি এই সেই 1 টাকে আমি কি করব 6 আর 1 7 করব 7 আবার এখানে দেখো 2 তাহলে 2 টাকে কি করব 12 করব 12 সঙ্গে 2 এর সঙ্গে 10 যোগ করে 12 করব তাহলে 7 কত 12 সাথে 8 9 10 11 12 5 দিন আচ্ছা হাতে আমার 1 রয়ে গেল 4 এর আগে 5 5 এর কত বার পড়ে 13 5 বলে 6 7 8 9 10 11 12 13 8 দিন আবার হাতে 1 রইল যেহেতু এই 3 টাকা আমি 13 করেছি 1 রইল 1 টাকে আমি পাশের ঘরে নিচের সংখ্যার সঙ্গে যোগ করে দিয়েছি তাহলে 2 এর আগে 3 3 কত 4 3 এর পরে 4 1 তাহলে আমরা একটা জিনিস কি শিখলাম যে যদি উপরে ছোট সংখ্যা বিয়োগের সময় থাকে বিয়োগের সময় যদি উপরের ঘরে ছোট সংখ্যা থাকে তাহলে আমি তার সঙ্গে 10 যোগ করব এবং সেই 10 যোগ করার জন্য আমি পাশের ঘরে নিচের সংখ্যার সঙ্গে 1 যোগ উপরে আমি ছোট সংখ্যা থাকলে 10 যোগ করব 10 যোগ করার জন্য আমি নিচের ঘরে এই যে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ করব সেখানেও আবার যদি দেখি উপরে ছোট সংখ্যা হয়ে গেছে আবার তার সঙ্গে 10 যোগ করব তারপরে ঘরে আবার আমি 1 যোগ করব নিচের সংখ্যার সঙ্গে এইভাবে আমরা অঙ্কটা করব